করোনা ভাইরাস আজাব নাকি দয়া? করোনা ভাইরাসের দ্বারা মারা গেলে কি তারা শহীদ হবেন? আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন এবং বন্ধু সকল। যাওয়া কয়েকদিনে করোনা ভাইরাস হয়ে মারা গেলেন হাজার হাজার মানুষ, কিন্তু এই ভাইরাস আল্লাহর আজাবও হতে পারেন এবং দয়াও হতে পারেন, সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্লেগ হচ্ছে এক রকমের আজাব, আল্লাহ যার উপর তা পাঠাতে ইচ্ছা করেন পাঠান, কিন্তু আল্লাহ এটিকে মুমিনদের জন্য রহমত বানিয়ে দিয়েছেন। অতএব প্লেগ রোগে কোনো বান্দা যদি ধৈর্য ধরে ও বিশ্বাস নিয়ে আপন শহরে অবস্থান করতে থাকে যে আল্লাহ তার জন্য যা নির্দিষ্ট করে রেখেছেন তাছাড়া আর কোনো বিপদ তার উপর আসবে না, তাহলে সেই বান্দার জন্য থাকবে শহীদের সওয়াবের সমান সওয়াব। আর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন নারী ও পুরুষের উপর, তার সন্তানের উপর ও তার ধন সম্পদের উপর অনবরত বিপদ লেগেই থাকে, সবশেষে আল্লাহ তাআলার সাথে সে গুনাহমুক্ত অবস্থায় মিলিত হয়। আর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে সকল বিপদ আসে এর দ্বারা আল্লাহ তার পাপ দূর করে দেন, এমনকি যে কাঁটা তার শরীরে ফুটে এর দ্বারাও।